মায়ের মৃত্যুর খবরে মাকে দেখতে যাওয়া বিন ভুন ট্রাক চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন এমন মর্মান্তিক ঘটনাটি গাইবান্ধা সদরে ঘটেছে। গাইবান্ধা সদরে মা ময়না বেগমের মৃত্যুর খবর শুনে গাজীপুরের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের জায়গায় পিষ্ট হয়ে নূপুর আক্তার ও তার চাচাতো বোন রুনা আক্তার নিহত হয়েছেন। নূপুর আক্তার তার বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রকিবুল ইসলামের মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়। ঘটনায় আহত রকিবুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত নূপুর আক্তার সদর উপজেলার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রুনা আক্তার একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নূপুর আক্তার ও রুনা আক্তার সম্পর্কে চাচাতো বোন। আহত মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম নূপুর আক্তারের স্বামী। তারা তিনজনই গাজীপুরের আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার বিকেল 5টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের দক্ষিণ গিদারি গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও দুই বোনের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে রোববার সকাল 7:30টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার একটি পাম্পের সামনে ট্রাক চাপায় তাদের নিহতের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার পুলিশের ওসি আজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বগুড়ার দিকে আসা মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নূপুর আক্তার ও রুনা আক্তারের মৃত্যু হয়। এ সময় আহত মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক ও তার সহকারীকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।